আমাদের প্রভু এক, এক নবিরম্মা জীবন বিধানে ওই শিবানী পড়ান। তবে কেন হে মুসলমান, এক বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা গোটা গাড়ি বাসরে পরে নিয়ে শামাসপুর মল সংলগ্ন ময়দানে দারুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুস সবু প্রধান অতিথি, গোদাগাড়ী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম দামাদ বারকাতুল মোল্লা, এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা রাখলেন খুলনা থেকে আগত জনাব মাওলানা রবিউল ইসলাম, এ মাহফিলের বরের সদস্য যারা আছে, যে মা তাদেরকে পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, মঞ্চে বসা আছে তাহসিব সেন্টার রাজশাহীর সম্মানিত মহাপরিচালক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আলী আহমেদ আখন্দ, নাম নাসান অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় রাজশাহীবাসী, দল মত নির্বিশেষে দিনের বেলায় হাজার কাজ ছিল আমাদের, সব পথ দিয়ে যে মহান রব্বুল ইজ্জত ওয়া জালাল তার কোরআনের আকর্ষণে এই ময়দানে আসার তৌফিক দিলে খুশি হয়ে বসে আলহামদুলিল্লাহ। সমস্যা হচ্ছে এখন যে করোনার মহাপ্রাদুর্ভাব চলছে, এই অবস্থায় মানে সর্দি কাশি জ্বর আসলে বলাও দুষ্কার। আর আমি আছি তো একেবারে মেন জায়গায়, সে মগবাজার আদ্দিন হাসপাতাল, মালিক আমার বলছে যে চলেন আপনাকে পরীক্ষা করি, আমি পরীক্ষা করে আমি ধরা খাবো, জানি পরীক্ষা করলে আমার 14 দিন আটকে রাখবে, আর আমার 14 দিন মাহফিল একাধারে নেওয়া আছে, সব বন্ধ করে ঘরে বেকার বসে থাকবে কে, জ্বর সর্দি কাশি হবে বলছি না, এ চালিয়ে যাচ্ছে, এদিন আমার কাছে আসবেন না, দূরে দূরে থাকবেন। আমাদেরকে আল্লাহ এখনো পর্যন্ত সুস্থ রাখলেন, হাজার হাজার মানুষের পৃথিবী থেকে বিদায় নিল করোনায়, কিসে পৃথিবীতে কেউ কারো না এটার প্রমাণ এই করোনা। বাবা মারা গেলে তাকে কুকুরের মতো দূর থেকে মাটি দিয়েছে, তার ঠেলে ফেলে কাছে যায়নি, এরকম ইতিহাস বাংলাদেশেও ছিল, আর অনেক জায়গায় শুনেছি হয়তো দেখিনি। নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়া জালাল তার সম্মান মর্যাদা বাড়িয়ে এত বেশি বাড়িয়েছে, আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে সম্মান হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যত মানুষ চেষ্টা করছে বাংলাদেশ সহ বিশ্বে তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য, কেয়ামত এসে যাবে তার সম্মান ক্ষুণ্ণ হওয়া তো দূরের কথা, আরো বাড়তে থাকবে, এমনকি মরণের পরেই মানুষের সব সম্পর্ক কাট হয়ে যাবে, কারো সাথে কোনো সম্পর্ক আপনারা থাকবে না, শুধু একজন মানুষ সম্পর্ক রাখতে চাইবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলু, সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যখন সিঙ্গার ফটকার দেওয়া হবে, যত সম্পর্ক আছে দুনিয়ায় সে রক্তের হোক রক্ত বাদ দিয়ে হোক সব কাট হয়ে যাবে, এমনকি কেউ কারোর সম্পর্কে প্রশ্ন করবে না, জিজ্ঞাসা করবে না যে ওই লোকটা কোথায়, লিকুল ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইয়ুগনি, এমন একটা কঠিন অবস্থা আমি আল্লাহ তৈরি করব
মানুষ নিজের চিন্তা ছাড়া অন্যের কথা মনেও আসতে চাইবে না বা মনে আসবেও না। হাদিস পড়ে যতটুকু জেনেছি, আল্লাহ পাক বলেন যত বেশি সম্পর্ক হোক, যত গভীর সম্পর্ক হোক, একটা কানে আনবে না, মরণ শেষ, আপনার সম্পর্ক শেষ। মরণের পরে কোনো মা পর্যন্ত পরিচয় দেবে না যে এটা আমার সন্তান ছিল। কথা যেহেতু আজকে অল্প সময়, খুব ভালো করে বুঝবেন ঠান্ডা মাথায়। কেয়ামতে যেদিন জাহান্নাম চিৎকার দেবে, ইদার আতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুজ ওয়া সাফিরা, জাহান্নামের চিৎকার শোনার পরে যত মানুষ ময়দানে মহাশালে থাকবে, জিনেরা থাকবে, ফেরেশতারা থাকবে, নবী রাসূল পর্যন্ত হতাশ হয়ে পড়বে। ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে, আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, ওনার সম্পর্কে আমি তোমার কাছে প্রার্থনাও করি না, তুমি আল্লাহ আমাকে বাঁচাও। মাথা যাদের ঠান্ডা আছে, মাথায় মগজ আছে, একটু ভাবেন, এত বড় নবী যিনি মায়ের কথা পরিচয় দিতে নারাজ, দিচ্ছে না, আল্লাহ বলেন নিজেকে নিজের চিন্তায় ব্যস্ত করে রাখবে, এমন একটা অবস্থা বানিয়ে দেব। ইব্রাহিম নবী বলবে, রব্বুল আলামিন আমার বাবা আজরের সাথে তোমার যা ভালো লাগে তুমি আচরণ করো, কিন্তু তুমি আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন সর্বপ্রথম মানুষের কাছ থেকে পালিয়ে যাবে তার ভাই, এরপরে তার মা, তার বাবা, তার স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধবী, এরপরে তার নেতা নেত্রী। রাজশাহী এলাকার মানুষেরা একটু ভাবেন তো, এখানে প্রথমে ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, বান্ধবীর নাম, নেতা নেত্রীর নাম। আমরা দুনিয়ায় জানি বিপদে পড়লে এরা এগিয়ে আসে, আর কোরআন জানিয়েছে এরা আগে পালাবে, এমনকি মা পর্যন্ত। এটা তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনা, 500 বছর পর্যন্ত সন্তান মায়ের পা ধরে বসে থাকবে, আমার কিছু না কিছু করো, অন্তত একটা নেকি দিলে আজ আমি নাজাত পেয়ে যাই। নবজি বলেন 500 বছর পরে ওর মুখের ওপরে লাথি দিয়ে বলবে, দুনিয়ায় আমার বিয়ে হয়নি, তোরে পাবো কোথায়? বাবা এই কথা বলবে, প্রত্যেকেই যখন পালাবে, আপনাকে আমি এই যে বিষয়টা বোঝাতে পর্যন্ত এসেছি, যদিও আমাদের এই রাজশাহী রংপুর খুলনা এ সমস্ত বিভাগগুলোর মানুষ অত পাগল না, এগুলো চলে বেশি চট্টগ্রাম আর সিলেটে। অনেকে দুই তিনজন বাবার মরিদ হয়ে বসে আছে, কোনো চিন্তা নেই বাবা আছে। এতক্ষণ পর্যন্ত যে বর্ণনা দিলাম যে মরণের পরে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কাঠ হয়ে যাবে, বলা তাজিরু ওয়াজিরাতু এমনকি কেউ কারো বোঝা বহন করতে রাজি থাকবে না। এই কঠিন অবস্থায় যারা আজপীর সাহেবদের উপরে ভরসা করে আছেন যে আমার কোনো চিন্তা নেই বাবা আছে, কোরআন আমার সামনে, এটা হাতে নিয়ে সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতের দিকে তাকিয়ে বলছি, মা যদি বলে আমার বিয়ে হয়নি তোরে পাবো কোথায়, আল্লাহর কসম আপনার পীর সাহেব বলবে, আল্লাহ আমি পীর সাহেব ছিলাম না, ও বলবে। আপনার মা যদি বলে আমার বিয়ে হয়নি তোরে পাবো কোথায়, পীর সাহেব বলবে না, ও বলবে আমি আল্লাহ পীর ছিলাম না, ও মুরিদ পাবো কোথায়, ও বানিয়ে বলছে। এই জন্য যাদের ধান্দায় আছেন বাদ দেন, ওগুলো সব ভুয়া, কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই, কেউ কারো বোঝা মরণের পরে কিন্তু আর নিতে চাইবে না। আমার স্ত্রী তামান্নাকে আমি বলবো, ম্যাডাম তোমার আমি চিনি না, মনিয়া বলবে, মাওলানা আমিও তোমার চিনি না, আর চেনা পরিচয় আছে অতক্ষণ, জীবন আমার ভেতরে আছে যতক্ষণ,
এরপরও যদি আপনার মগজের ভেতরে ওই চিন্তা থাকে না এরা আমার উপকার করবে, আল্লাহর কসম আপনি ধোকায় পড়ে আছেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু খেলতামাশা ধোকা ছাড়া কিছু না। আমি আবার আহ্বান জানাচ্ছি, আমি নিজে সহ এখানে যারা আছেন প্রত্যেকেই নিজের দিকে তাকান, প্রত্যেকটি মানুষকে বলছে আপনি নিজের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে জানিয়েছেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আর প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে এটা যেন সে চিন্তা ভাবনা করে দেখে। এখানে কিন্তু নাজারা শব্দ আল্লাহ দিয়েছেন, র দেয়নি। র মানেও দেখা, নাজারা মানেও দেখা, আর র মানে এমনিতে দেখা সাধারণভাবে, আর নাজারা মানে গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখা। আমাদেরকে যেহেতু আমাদের মালিক জানিয়েছে যে প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে, আর এই মাহফিলটা আমাদের আখেরাতের পুঁজি তৈরি করার জন্য একটা প্রস্তুতি অনুষ্ঠান, কথা বলেন ঠিক কিনা? আজকের এই অনুষ্ঠান থেকে আমরা প্রস্তুতি নিয়ে তারপরে যাব। যে আল্লাহ আমাদেরকে আজকে সুযোগ করে দিলেন আখেরাতের একটা চিন্তা করার জন্যে, তাকে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। এই যে এত বড় কঠিন অবস্থা চলছিল, হঠাৎ করে একটা আওয়াজ ডান দিক থেকে ভেসে আসবে ময়দানে মাশার থেকে, তিনি কিন্তু বলবেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তিনি মুখ দিয়ে বের করবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। সবার দৃষ্টি যাবে ওইদিকে, কঠিন অবস্থায় যেখানে স্ত্রী পরিচয় দেয় না, মা বাবা পরিচয় দেয় না, পীর সাহেব পরিচয় দেয় না, এখানে নিজের পরিচয় দিয়ে নিজের আচল আল্লাহর কাছে পেতে দিয়েছে, আমার এই আচলের ভেতরে উম্মতকে দিয়ে দেন কে এটা, তাকিয়ে দেখবে আমার আপনার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাত এভাবে দুহাত বাড়িয়ে তার পাঞ্জাবি বা পোশাকের অথবা চাদরের আসল এভাবে পেতে বলবে আল্লাহ আমার উম্মতদেরকে এর ভেতরে দিয়ে দেন। হঠাৎ করে পর্দা পড়ে যাবে সামনে, ডাক দেওয়া হবে এদের সামনে, পর্দা কেন আমার উম্মত, আওয়াজ লাগবে আপনার উম্মত আমিও জানি, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলামের উলট পালট করে ফেলেছিল। হাদিসটা পড়ার পরে আমার সবচেয়ে বেশি ভয় হয় বাংলাদেশের দিকে তাকিয়ে, কারণ নবীজির রেখে আসা ইসলাম এখন আর আসলে নেই, যা চলছে অধিকাংশ গুলো বানানো, আমরা উলট পালট করে ফেলেছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আজকের এই দিনে আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার যত নিয়ামত আছে আমি আল্লাহ তোদের জন্য সব নিয়ামতকে ওপেন করে দিলাম। রাদিয়াতু লাকুম আল ইসলাম দীনা, জীবন ব্যবস্থা হিসাবে তোদের জন্য আমি আল্লাহ ইসলামকে মনোনীত করলাম, আমি নিজেও তার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের পর থেকে যেটা বোঝা যায়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে ইসলামের ভেতরে নতুন করে কিছু দেওয়া লাগবে না, যদি কিছু দিয়ে বলেন যে এটাও ইসলাম আপনি কাফের। আসতে বলেন ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিয়ে বলে যে এটা ইসলাম না, সেও কাফের।
আওয়াজকে বলে। আমরা জানি কাফের মারা গেলে ওর দাফন কাফন মুসলমানদের কবরে দেওয়া। আজ ইসলাম ধর্মের ভেতরে নতুন করে যারা বিভিন্ন জিনিস প্রবেশ করিয়ে ওইটা ইসলাম বলিয়ে চালাতে চান, আপনি কি বলেন? আপনাকে কবরে দিয়ে আমি করব কি? ও জায়গা নষ্ট হবে, আমি নিচে নামলাম না। তাই ইসলামে আপনি কিছু দিতে পারবেন না নতুন করে, যা আছে ওইটাই ব্যাস। এমনকি আপনি যদি কিছু বাদ দিয়ে দিতে চান যে এটা ইসলাম না, আপনার খবর আছে। দেশের এই অবস্থার জন্য বিশেষ করে ইসলাম যে আজ উলট পালট করে ফেলেছি, কাটা ছেঁড়া করে ফেলেছি, এটার জন্য আমরা নিজেরা দায়ী। আজ কোরআনের কথাগুলো গোপন করতে করতে এমন জায়গায় পৌঁছিয়েছি যে আসল ইসলাম আর আজ দেশে নেই। তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, খানকা শরীফে বিভিন্ন জায়গায় যেখানে কোরআনের কথাগুলো বলা দরকার, ওই জায়গায় পরিবেশটা এমন ভাবে আমরা তৈরি করেছি যে কোরআনের সঠিক যে কথাগুলো এটা আর তুলে ধরা হয় না। না বলতে বলতে মানুষের অভ্যাস হয়ে গেছে, ওরা মনে করে ইসলাম মনে হয় এইরকমই। আট দশ বছর আগে, বিশেষ করে আমি আর 7-8 বছর এই ময়দানে, এই 7-8 বছর আগে যখন 12 সালের দিকে মাহফিলে যোগ দিয়েছি, ওই সময় বলতো হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না, ঠিক আছে। এই না বলতে বলতে দেশের অবস্থা এখন দাঁড়িয়েছে যে তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, কোরআনের মাহফিলে রাজনীতির কথা বলা হারাম। অথচ রাজনীতি একটা ইবাদত, এটা কি? নবীজির জীবনে রাজনীতি ছিল, ওইটা যদি কেউ বলতে না দেয়, ওটা যদি নিজেও না মানে, তাহলে রাসূলের অনুসরণ ওর জীবনে পূর্ণাঙ্গ হয়নি, হয়েছে আংশিক। কি পূর্ণাঙ্গ হয়েছে? এই আংশিক অনুসরণের কারণে আমার তো যতটুকু বিশ্বাস কোরআনের উপরে এই ধরনের অধিকাংশ মানুষ মারা যাচ্ছে মুনাফিক হয়ে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। অনুসরণ করছে না তা না, করছে হয়তো দাড়ি দিয়ে, টুপি দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে অনুসরণ করে দেখাচ্ছে যে আমি ইসলামে আছি। কিন্তু আল্লাহর নবীর জীবনে পারিবারিক জীবন ছিল, রাজনৈতিক জীবন ছিল, অর্থনীতি ছিল, এগুলো তারা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়। তাহলে এই লোকটার অনুসরণ রসুলের পূর্ণাঙ্গ না আংশিক? আর জোরে বলা লাগবে। এবার জন্মের পর থেকে যে একটা আয়াত শুনছেন, আমি বলছি দেখেন তো, বল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। যখন আমাকে অনুসরণ করা আরম্ভ করবা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে জানালাম আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসা শুরু করব। শব্দের দিকে খেয়াল করেন তো, ইউহিব্বুকুমুল্লাহ, যে লোকটা রসুলের অনুসরণ আরম্ভ করবে আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করবে। না করেছে? না করেছে? না করবে। ইউহবে মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। তাহলে এই মুহূর্ত থেকে যদি আপনি রসুলের অনুসরণ আরম্ভ করেন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে দুইটা পুরস্কার দেয়, এক নম্বরে তার জীবনের অপরাধগুলো মাফ করে দেয় আর ওই জায়গাটা ফাঁকাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। এবার আমার প্রশ্ন, এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। আপনাকে বলছি আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, রসুলের অনুসরণ আপনার জীবনে কি আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ? হয়তো পরিবারে আপনি রসুলকে মানেন, সমাজে মানেন, ব্যবসায় মানেন,
নামাজে মানেন, রমজানের রোজা রাখার সময় মানেন, কিন্তু বিশ্বনবী এই মুহাম্মদ রাসূলুল্লাহ 10 বছর দিনে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন এইটা আপনি মানেন না, তাহলে আপনার অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ। এটা আমার বাবার কথা না, কোরআনের কথা। এর পরও যদি কারো রাগ আমার উপরে হয়, বুঝতে হবে ওর জন্মে সমস্যা আছে। আমি এত শক্ত কথা বলতাম না, বলতে বাধ্য হলাম, কারণ অনেকেই মনে করো মনে হয় বানিয়ে বলছে, ওর অত দরকার কি? দরকার আমার না, আমার দরকার এখন হওয়া লাগছে, কারণ আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে অধিকাংশ মানুষ মনে করো এগুলো ইসলাম, আর এইগুলো মনে হয় দুনিয়ার কাজ। এই জন্যই তো বলতে বলে যে রাজনৈতিক কথা বলবেন না, তার মানে ওইটা ওরা আলাদা বানিয়েছে। হ্যাঁ, আমি ওই রাজনীতির কথা বলি না যে রাজনীতিতে সম্রাট, যে রাজনীতিতে শামিম, কথা বলবেন ওসব রাজনীতির কথা বলো না, কোনো রাজনীতি না, ওটা পেট নীতি। আর বিশ্ব নবী দুনিয়াতে যেটা করেছিলেন 23 বছর, এটা ছিল রাজনীতি। এটা আজ তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলে না বলতে বলতে আমাদের অভ্যাসই হয়ে গেছে, মানুষ এখন রাজনীতির কথা শুনলে ঘৃণা করে, অথচ এটা একটা ইবাদত। এটা কি এরকম ভাবে আর একটা বিষয় সামনে আসবে, এই যে এখন যেটা চলছে কানে কানে আসলে বলে যে হুজুর মূর্তি ভাস্কর্য এগুলো বলবেন না, এগুলো কি ইসলামে আছে না নেই এইটা ওর জানার দরকার নেই, বলবেন না। আর আমিও বলার জন্যে আসিও না, বলি করব কি, কারণ চামড়া এত পোড়া হয়ে গেছে গন্ডারে চাইতে মোটা, গন্ডারকে নাকি কাঁতো কুতো দিলে 3 দিন পরে টের পাই, আর আমাদের যে চামড়ায় 3 দিন না, কথা বলছি না, 3 মাসেও খবর হয় না। এই যে আমি থিওরিটা বললাম, ইসলামের ভেতরে নতুন করে কিছু দিয়ে যদি বলেন এটাও ইসলাম, আপনি কাফের। আর ইসলাম থেকে কিছু বাদ দিয়ে যদি বলেন যে এটা ইসলাম না, আপনিও কাফের। এটাতে শক্ত কথা আমার আর জানা নেই। এরপরও যদি আপনার বিবেকের দরজায় তালা না খোলে, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোষা করেছে, অবশ্যই ঠিক। কোন এলাকায় আসলাম? এ তো রামপুর না, রামপুর এলাকায় গেলে ওদের নামের আগে পরে থাকে মফস্বী বর্গিজ্জ কি, এটাও আগে রামপুরের ভেতরে ছিল না, রাজশাহী বিভাগ তো পরে, ও রাজশাহী আগে, মফস্বীগুলো সব বের হয়ে গেছে ওই দিক থেকে, না ওদের মতো জবাব দিলে হবে না। রাজশাহী বাংলাদেশের ভেতরে রাজশাহী অনেক উন্নত শিক্ষায় বিশেষ করে, একজন শিক্ষিত মানুষের আচরণ যেন ওই রকম পাওয়া যায়, আমি কথা শুনলে কিন্তু বুঝব। আসলে বাস্তবতা যেটা আমরা অনেকে টের পাচ্ছি, কথা বললে এখন মার খাবো, না বললে মার খাবো, সুতরাং আমরা এখন বলেই মার খাই। কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা, গুরুত্বপূর্ণ সূরা কি, সূরা মুমিনুন 12 এবং 13 দুইটা আয়াত পড়েছি, এ সূরায় আয়াত আছে 118টা, কয়টা? আমরা মাত্র 2টা আয়াত পড়েছি, আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, যেহেতু কোরআনের অনুষ্ঠান এটা, কোরআন সামনে নিয়ে এই 2টা আয়াত যতটুকু পারি আমরা এই 1 ঘন্টা সময় পাবো ব্যাখ্যা করার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দেন। জবান খুলে সোনালি আয়াতটা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন طين ثم جعلناه نطفة في قرار مكين. صدق الله العظيم.
বলেন ওয়ালাকাদ খালাকনা, অবশ্যই আমরা বানিয়েছি বা তৈরি করেছি মানুষদেরকে। খালাকনাল ইনসানা, মানুষদেরকে আমি আল্লাহ বানিয়েছি। মিন তিন, মিন সুলালাতিন মিন তিন, মাটির সার অংশ থেকে। তাহলে মানুষ আল্লাহ বানিয়েছে কি দিয়ে? সবাই বলেন মাটি বানিয়েছে কি দিয়ে? মাটি, মাটি, মাটি দিয়ে। মাটির ভেতরে মৌলিক উপাদান আছে প্রায় 10টা। এর ভেতরে আছে সিলিকন, আয়রন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, এরকম 10টা জিনিস আল্লাহ মাটির ভেতরে লুকিয়ে রেখেছেন। মাটির মৌলিক উপাদান কয়টা? মানুষ আল্লাহ বানিয়েছে কি দিয়ে? মানুষ যে মাটি দিয়ে আল্লাহ বানিয়েছে, এর ব্যাখ্যা তাফসিরে পেয়েছি 3টা। 1 নম্বর, মানুষ মাটি দিয়ে তৈরি, তার ব্যাখ্যা হচ্ছে এ পৃথিবীতে সর্বপ্রথম যিনি মানুষ তিনি মাটির তৈরি, তার নাম আদম আলাইহিস সালাম। তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা বলছে, 3 জন ফেরেশতাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। 3 জন ফেরেশতা দুনিয়াতে আসার পরে মাটি নিতে পারে না কন্দলের কারণে। হযরত ইসরাঈল সর্বশেষ এসে মাটির উপরে দিয়েছিল খামসা, তার 1 মুষ্টি মাটি, এর ভেতরে ছিল 40 মন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তৈরি করো। ফেরেশতারা আদম আলাইহিস সালামের বডি বানিয়েছে, গলা পর্যন্ত বানানোর পরে আমার আল্লাহ বলেন দাঁড়াও, এ পর্যন্ত রাখো, তোমাদেরকে আমি মুসাউবির বানাইনি। মুসাউবির আমি আল্লাহর নাম। কার নাম? সবাই বলেন মুসাউবির। শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আকৃতি দানকারী। এই জন্য আমাদের এই আকৃতি এটা আল্লাহ নিজে দিয়েছেন। আজ যাই মানুষগুলো আল্লাহর এই নাম ধারণ করে আকৃতি তৈরি করার কাজে আছেন, আপনাকে আমি সাবধান করছি, এখনো থেমে যান, আপনি ধরা খাবেন। আপনি বুঝে চিল্লালেন নাকি আন্দাজ হয়ে? রাজশাহী তো অবশ্যই বুঝেছে। ইঙ্গিত দেওয়ার পরও যদি কেউ না বোঝে ওটা গন্ডা। মুসাউবির কার নাম? আরো জোরে বলেন কার নাম? এই নামটা আজ যারা জোর করে নিজেরা নিতে চায়, তাদের খবর আছে তারা থেমে যায় এখনো। দুনিয়ায় আসল না, এরপরে আর একটা জগৎ সামনে আসছে। আমার ভাইরা, হযরতে আদম আলাইহিস সালামের সিহার আমার আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে বানিয়ে নাক দিয়ে রুহ দিলেন। বিড়বিড় করছিল, তিনি একটা হাসি দিলেন, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছিলেন তার এই আলহামদুলিল্লাহ শব্দে, শরীরের ভেতরে যে সমস্ত যার ময়লাগুলো ছিল হাসির মাধ্যমে আল্লাহ সব বের করে দিলেন। বিজ্ঞান এখন প্রমাণ দিচ্ছে, একবার হাসি হওয়ার পরে শরীরের যে সমস্ত ময়লা যারগুলো বের হয়ে যায়, কমপক্ষে 40-42 হাজার টাকা খরচ হবে আপনার ওই ময়লা শরীর থেকে বের করতে। এই জন্য হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছিলেন আমাদের আদি পিতা আবুল বাশার। আল্লাহ খুশি হয়েছিলেন এত বেশি, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়া আসবে ওরা যদি এই হাসি দেয় তাদেরকেও বলা লাগবে আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ ওই লোকটা বলে শেষ করবে তার না, ওর পাশে যে থাকবে তার বলা লাগবে ইরহামুকাল্লাহ। ওনার পাশে যে আছে তাকে বলা লাগবে ইহাদিকাল্লাহ। এত গুরুত্বপূর্ণ, এতদিন পর্যন্ত আমি বুঝেছিলাম না এই আলহামদুলিল্লাহ। বিশেষ করে হাসি নিয়ে গবেষণাগারে যারা গবেষণা করে তাদের এই তথ্য দেখে আমি বুঝলাম, 40-42 হাজার টাকা খরচ করলেও শরীরের ওই উপকার হয় না যেটা একবার হাসি দিলে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আদমের চেহারা কে বানিয়েছেন? মাটি দিয়ে মানুষ তৈরি, কারণ আমাদের আদি পিতা পুরাটাই তার মাটি। 2 নম্বর, মাটির তৈরি মানুষের 2 ব্যাখ্যা, তামাম দুনিয়ার যত খাদ্য সব উৎপন্ন হয় মাটি থেকে।
তিন নাম্বার মানুষ মাটির তৈরি তার ব্যাখ্যা পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন আদম হাওয়া ঈসা নবী আলাইহিস সালাম এই তিনজন বাদ দিয়ে কোন সন্তান বাবার বীর্য ছাড়া আসে নাই আর বাবার বীর্য তৈরি মাটি দিয়ে কারণ মাটি থেকে ফসল উৎপন্ন হয় খাদ্য এটা মানুষ খাবার হিসাবে খায় ওটা দিয়ে তৈরি হয় বীর্য ওই বীর্য মায়ের রেহমের ভেতরে যখন জমা হয় ফারিয়া জরিলি ইনসানু মিম্মা খলিক খলিক মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সলবি ওয়াত্তারাইব আল্লাহ পাক বলেন মাজন মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম এমন একটা নাপাক পানি দিয়ে বানিয়েছি যে পানির মূল্য দুনিয়ায় সারা নাও কথা বলো না কেন পৃথিবীর কোন মার্কেটে কেউ ফ্রি দিলেও নেবে এরকম একটা জিনিস দিয়ে আমি তার বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যখন পানিটা বের হয়ে যায় মায়ের রহমের ভেতরে আমি আল্লাহটা জমা করি সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বাররিম মাকিন এটা আমি আল্লাহ সুরক্ষিত জায়গায় সংরক্ষিত করে রাখি যেখানে মানুষের হাতের কোনো স্পর্শ লাগে না এই নাপাক পানিকে আমি আল্লাহ মায়ের রেহমের ভেতরে কমপক্ষে 40 দিনে নুতফা বানিয়ে ফেলি বাকি 40 দিন এটা আলাক বানাই 43 এটা হয়ে যায় মদগা কি হয় এখান থেকে একটা তথ্য আছে বিশেষ করে আপনারা যারা জ্ঞানী মানুষ আছেন শিক্ষিত আছেন তাদেরকে বলছি মিলাবেন তিন নম্বরে আমার আল্লাহ কোরআনে শব্দটাকে মদগা বলে উল্লেখ করলেন সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফখলাকনাল আলাকাতা মদগা এই মদগা শব্দের ব্যাখ্যা আমি হাদিসে পেয়েছি এটা যদি আজ বাংলার মানুষেরা বসে বিশেষ করে বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে এই 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 তিনটা দেশ থেকে একটা বড় প্রকাশ্য বিভ্রান্তি দূর হয়ে যাবে আমি কোরআন হাদিস এবং বিজ্ঞান বলবো এরপরও যদি কারো সন্দেহ থাকে আপনি বসেন কম্পিউটার নিয়ে আপনাকে আমি দেখাবো এরপরেও যদি কেউ অন্ধভাবে ওর বাবার কথা মেনে চলে বুঝতে হবে ওর কপালে আর হেদায়েত নেই আমি বলতে পারি মানবেন তো কারা মানবেন তারা হাত তোলেন লিল্লাহি তাকবীর ঠিক আছে পরিচয়টা আমি তুলে ধরি আপনাকে অন্তত ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আপনি যেন একটু নত হয়ে যান রবের কাছে আল্লাহর নবী জানিয়েছেন আলা ইন্না ফিল জাসাদে মদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ আলা ওয়াহিয়াল কান হে পৃথিবীর মানুষেরা জেনে রাখো শুনে রাখো প্রত্যেকটা মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে কি আছে সবাই বলেন যখন এই গোস্তের টুকরা ভালো হয় পুরো মানুষটা ভালো হয়ে যায় যখন এটা খারাপ হয় পোড়া মানুষ খারাপ হয়ে যায় আলা ওয়াহিয়াল কল ভালো করে মনে রাখো জেনে রাখো এটার নাম হচ্ছে কলব নাম কি কলব বলার আগে যে সমস্ত শব্দগুলো নবী যে হাদিসে বললেন এবার খেয়াল করেন তো আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরে এই গোস্তের টুকরা আছে এর নাম না আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন কি বললেন বলেন বলেন যারা কম্পিউটার বসেন মুদগা শব্দটা লিখে ওর ভেতরে চালান দেখবেন তিনটা শর্ত চাইবে মুদগা মুদগা হতে হলে তিনটা শর্ত লাগে
রক্ত লাগে, চর্বি লাগে। আর রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে সে দাঁত বসে, ওরকম দোড়া কাটা দাগ দেখা যাবে। আজ হাজারো মানুষ বিভিন্ন পীর সাহেব তাকে জানিয়েছে যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওর নাম মদগা, ওর নাম কলব, ওটা যত জোরে ধাক্কা দেবে তত পরিষ্কার হবে। অথচ এটা যে একেবারে বানানো ভুয়া কথা, এটা কোরআন হাদিস বিজ্ঞানের কাছে আসলে সেটা বোঝা যাচ্ছে। নবীজি ওই গোস্তের টুকরার নাম কি বললেন? কলব। বলেন বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওটার নাম হচ্ছে কলব। এবার কোরআনে যান, কলব শব্দটা পড়া কোরআনে যত জায়গায় পাবেন, আমি অন্তত যত জায়গায় পেয়েছি সেখানে চিন্তা অর্থে এসেছে লাহুম কুলুবুল্লা ইয়াফকহুনা বিহা। সূরা আরাফের 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তাহলে কলবের কাজ জবাব দেন না কেন? কলবের কাজ এর চাইতে আর বড় দলিল লাগবে? কোরআনের একটা আয়াতই তো যথেষ্ট। এবার হাদিসের ভেতরে কি পেলাম? আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরাটার নাম কলব, যেটা ভালো হলে পুরো মানুষ ভালো হয়ে যায়। আমরা আবার বলছি, বাইরে যে যদি গেবত করেন আপনার খবর আছে, এখানে ভালো করে বুঝে যান। আল্লাহ জানালেন কলব ওই গোস্তের টুকরার নাম, প্রতিটি মানুষের ভেতরে ওই টুকরাটা আছে কিন্তু কোথায় আছে ওইটা কিন্তু ইন্ডিকেট করে বলা নেই যে ওই জায়গায় আছে। আলা ইন্না ফিল জাসাদি, পুরা শরীরের ভেতরে আছে। এ শরীর বলতে কি শুধু মাথা, শুধু বুক, শুধু পেট? মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটা মিলে কি সবাই বলেন? এর ভেতরে কোন জায়গায় আছে ওইটা আপনাকে এখন গবেষণা করে বের করা লাগবে। নবীজি বললেন আল্লাহ তাআলা জানিয়েছেন ওই কলবের কাজ চিন্তা করা। মানুষ কিন্তু চিন্তা বুক দিয়ে করে না, করে মাথা দিয়ে। মাথাতে দিয়ে চিন্তা করে, এটার প্রমাণ কি? বিজ্ঞান এখন মাথা গবেষণা করে বেশি, ছয়টা জিনিস মাথার ভেতরে আছে। মাথার ভেতরে ছয়টা জিনিস, বিশেষ করে কপালের উপর থেকে শুরু করে ফ্রন্টাল লব আছে, এর ভেতরে সাতটা জিনিস পাবেন। এরপরে প্যারাইটাল লব আছে, টেম্পোরাল লব আছে, এটা আবার ডান দিকে একটা, বাম দিকে একটা। এরপরে অক্সিপিটাল লব আছে। আমার আল্লাহ মাথার ভেতরে ছয়টা জিনিসের ভেতরে 32টা সত্য সত্য জিনিস লুকিয়েছে। কোনোটা দিয়ে চিন্তা হয়, কোনোটা দিয়ে স্পর্শ করলে অনুভূতি পান, কোনোটা দিয়ে দেখার কাজ হয়। যেমন অক্সিপিটাল লব যেটা পেছনে আছে, এটা দিয়ে মানুষ দেখে। আমরা মনে করছি চোখ দিয়ে দেখলাম না, চোখের সাথে ওই যে অক্সিপিটাল লবের যে তারটা টাঙানো আছে, ওই তার যদি অকেজো হয়ে যায় চোখ দিয়ে দেখবেন কিন্তু আপনি কিছু করতে পারবেন না। এটা এখনো যাদের পরিপক্ক হয়নি, পরিপূর্ণ হয়নি, বোঝ হয়নি, তখন তারা দেখবে কিন্তু এটার কাজ তারা করবে না। যেমন বাচ্চারা, বাচ্চা যদি সাপ দেখে ওর দৌড় দেওয়ার দরকার ছিল না? কথা বলো না কেন? অথবা লাঠি হাতে নেওয়ার দরকার, চিল্লানোর দরকার? আমরা দেখি বাচ্চারা সাপ দেখলে আরো ধরতে দেয়, খেলা করে, তার মানে চোখ দেখছে ঠিক, কিন্তু এই অক্সিপিটাল লবের কাজ এখনো শুরু। আর এইটা যাদের কাজ করে তারা চোখ দিয়ে দেখতে দেরি, সঙ্গে সঙ্গে দৌড় দেবে অথবা একটা লাঠি হাতে নেবে। কম্পিউটার ভেড়ালে বসানো সহজ হতো, বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়েন তাদের। আমি যতটুকু বুঝেছি আয়াত গবেষণা করে মানুষ চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে, আরো জোরে বলেন। তাহলে এখনকার যে মানুষগুলো কলব পরিষ্কার করার জন্য হু হু দিয়েছে, একে কলব পরিষ্কার হচ্ছে না বুক ব্যথা হচ্ছে, কারণ এটা তো এখানে নেই। আপনার পরিষ্কার হওয়া দরকার এইটা, এইটা পরিষ্কার হলে মানুষ ধর্ষণ করে না, এইটা পরিষ্কার হলে মানুষ ঘোষ খায় না, এইটা পরিষ্কার হলে মানুষ বেপরদায় চলে না। আর এইটা পরিষ্কার আছে,
এটা পরিষ্কার করার জন্য সাবান লাগে, সোডা লাগে, শ্যাম্পু লাগে, কথা বলছেন কেন? আমি পরিষ্কার করলাম বেশ ভালো করে, শরীরটা বসে আছে, ঘুষ ছাড়া ফাইলে সই করে না। বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম আমার মাস্টার্স এর সার্টিফিকেট নিয়ে আসতে গেলাম, আমারে বলছে তাড়াতাড়ি কর। স্যার আমি তো তাড়াতাড়ি করছি, দেখলাম মুখে বড় বড় দাড়ি, জোব্বা গায়ে দিয়েছে, হাতে আবার সোবহান আল্লাহ পড়তেছে। আমার বারবার বলছে তাড়াতাড়ি কর, আমি শহরের নামাজে জামাত ধরবো। স্যার আমিও তাড়াতাড়ি করছি, আমি গাড়ি ধরবো। মাথা এবার উঁচু করে বলছে 2000 টাকা বের কর, নামাজে জামাত ধরবি। আপনার জামাত তো এইটা, সরকার আপনার কাছে 8 ঘন্টা কিনে নিয়েছে, 42,000 টাকা আপনার বেতন। ছেলে মেয়েরা আসবে, সই করে সিল মেরে দেবেন, এটা আপনার জামাত। আপনি কোন জামাত ধরবেন যে 2000 টাকা বের কর? ওর পরিষ্কার এইটা আছে কিন্তু এইটা নেই। আজ বাংলাদেশে যারা আছে তাদেরকে বলছি, আপনি পীরের মুরিদ হবে আমি নিষেধ করছি না, ও যেটা পরিষ্কার করাচ্ছে ওখানে ওইটা নেই, ওর ব্যবসা টিকানোর জন্য ধান্দা খুলেছে। পরিষ্কার করা দরকার এইটা না এইটা? আরো জোরে বলেন, এটা যদি পরিষ্কার হয় কি হয়? বাস্তবের দিকে তাকান, খলিফাতুল মুসলিমিন, একটু ভালো করে খেয়াল করেন। আমি শুধু বলার জন্য বলছি, শোনার জন্য শুনবেন না, এখান থেকে কিছু নিয়ে যাবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা রাষ্ট্রের দায়িত্বে কাজ করছিলেন, হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরতে আলীকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, হে আলী, তুমি দেশের প্রধান বিচারপতি, তুমি কি আমার কাছে তোমার নিজের কোনো ব্যক্তিগত কাছে এসেছ না রাষ্ট্রের কোনো কাছে? হযরতে আলী বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি তো এসেছিলাম আমার নিজের কিছু কথাবার্তা আপনাকে বলবো, এই কারণে। হযরত ওমর সঙ্গে সঙ্গে সামনের যে বাতি জ্বলছিল ওটা তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, খলিফা এভাবে অপমান না করলেও পারতেন, আমি আপনার প্রধান বিচারপতি, এসেছি আপনার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা বলার জন্যে। লম্প বা বাতি যেটা জ্বলছে আলোর ব্যবস্থা আরো বেশি করে করবেন, না আপনি আরো বাতি লিভিয়ে অন্ধকার করে বলছেন, তুমি বলো যে আপনি এমন করলেন কেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, প্রধান বিচারপতি আলী, এতক্ষণ আমি যেটা করছিলাম এটা রাষ্ট্রের কাজ, আরে তেলটা হচ্ছে রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে কেনা, এখন তুমি যেহেতু নিজের ব্যক্তিগত কাজ নিয়ে এসেছো, এটা তো আর রাষ্ট্রীয় কাজ না, যে রাষ্ট্রের জনগণের টাকা পয়সা খরচ করা তেল দিয়ে ফুয়েল দিয়ে অয়েল দিয়ে তোমার কাজ আমি করব। হযরত আলী কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আপনি যে এই সেন্সে এইভাবে কাজ করেছেন আমি বুঝতে পারি না, আমারে মাফ করেন। হযরত ওমর বলে, ভাই আলী, আমি শত দুনিয়া না যেদিন কালেমা পড়েছি ওই দিন আমার আসল টার্গেট হয়ে গেছে আখেরাত। আমার সব সময় চিন্তা হয় জনগণের দায়িত্ব নেওয়ার পরে, বিশেষ করে আমি যদি সঠিকভাবে এই সম্পদগুলো জনগণের জন্য খরচ করতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে এই তেলের হিসাব আল্লাহ আমার কাছ থেকে নেবে। হযরতে আলী ডাক দিয়ে বললেন, খলিফা, যে দৃশ্য দেখালেন আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আমার আরো বেড়ে গেছে, শুধু তাই না, আমি আপনার জীবনের এই শিক্ষা আমার জীবনেও বাস্তবায়ন করার চেষ্টা চালাবো। এই হাদিস থেকে আমার যতটুকু বিশ্বাস বা ধারণা, বাংলাদেশে এখন 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পর্যন্ত, এই 1734 জন মানুষ যদি হযরতে ওমরের মতো এই মন নিয়ে বাংলাদেশ চালায়, এই দেশ মিনি একটা জান্নাত হয়ে যাবে। হযরতে ওমরের পরিষ্কার ছিল কি এইটা না এইটা? বলেন বলেন,
এরপরও আপনার বাবা যদি বলে হু হু করে পরিষ্কার কর করবি আপনি করেন যা আপনার হলো মুখ ব্যথা হবে এইটা পরিষ্কার হলে মানুষ পরিষ্কার হয়ে যায় এইটা পরিষ্কার হলে ওকে পিটিয়েও ঘুষ খাওয়ানো যায় না কথা বলেন ঠিক কি না তাহলে তিন নাম্বার অবস্থায় কি হয় ওটা মদগা হয় বলেন মদগা শর্ত বললাম কয়টা বলেন বলেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে কেটে বের করেন ওখানে হয়তো চর্বি পাবেন রক্ত পাবেন কিন্তু রাবারের উপরে কামড় দিলে দাঁত বসে যাওয়া আছে ভাব দোড়া কাটা এইটা আপনি পাবেন না বিজ্ঞান পড়া শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গবেষণা করে দেখেছে মাথার ভেতরে যে মগজ আছে যার ভেতরে ওই ছয়টা জিনিস আল্লাহ সাজিয়েছে ওর এক একটার কালার আবার এক এক রকম আমার এখানে সবগুলো আছে কম্পিউটার করা যদি শিক্ষিত মানুষ থাকেন আমি লিঙ্ক বলে দেবো আপনি শুধু খুঁজে নেবেন আপনার ইমান দেখবেন আরো বেড়ে যাবে এই ছয়টা জিনিসের ভেতরে যে মগজগুলো আমার আল্লাহ আটকিয়ে রেখেছেন এই মগজের ভেতরে আপনি চর্বি পাবেন রক্ত পাবেন আর দোড়া কাটা ভাব এক কথা বলেন দেখেন কোরআনের সাথে হাদিসের সাথে বিজ্ঞানের সাথে যেটা মিলছে সেটা বুক না সেটা মাথা এরপরেও যদি কোনো বাবা বলে যে জিকির করে কলব ফাটা আপনার কলবই ফাটবে বিশ্ব হবে না আবার বলছি পরিষ্কার করা দরকার কি এইটা পরিষ্কার করার জন্য কি দরকার আরো জোরে বলেন এই জন্য আহ্বান জানাবো যারা দেশের দায়িত্বে আছেন ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের সিলেবাসে অন্তত 100 মার্কের কোরআন আমরা চাই এটা যদি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এটা দিতে পারেন আগামী 10 বছরের ভেতরে যারা লেখাপড়া করে এই দেশের দায়িত্ব পাবে তাদের পরিষ্কার থাকবে কোনটা বলেন আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওস্তাদ অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে কারণ তার ভেতরে কি আছে আমি এইটা ভার্সিটিতে থাকা অবস্থায় দেখেছি ওস্তাদ ক্লাস নিচ্ছে আর ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শুধু পিটিয়ে শেষ করে না বলছে শালা করে মেরেই ফেলব স্যার বলছে বাবা তুই আমার ছেড়ে দে আমি জীবনে আর ক্লাস নেব না বলছে না শালা করে মেরেই ফেলব এইটাও ছাত্র ওইটাও ছাত্র ওর ভেতরে এখানে কি আছে আর ওর ভেতরে এখানে কি নেই কথা বলেন না কেন এই জন্য সিলেবাস দেখে যা আমার মনে হচ্ছে এই সিলেবাসে এইটা পরিষ্কার হবে না এইটা পরিষ্কার করতে হলে এইটা লাগবে মন থেকে বলেন তো কারা কারা চান শিক্ষা ব্যবস্থা এটা আসুক